জানিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের মহাদান ব্রত যজ্ঞ তথা প্রভাস যজ্ঞ লীলা। এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণ কেন প্রভাস যজ্ঞ করলেন, প্রভাস যজ্ঞ নামটি কেন হলো, জায়গাটির নাম প্রভাস কেন হয়েছিল, পূর্ণিমা অমাবস্যা কেন হয়, আজকে আমরা আস্বাদন করব। ষোলকলা পূর্ণচন্দ্র কথাটি উদয় হয়, তাহলে ষোলকলা পূর্ণ চাঁদ, ষোলকলা পূর্ণ হোক, এটা কি আস্বাদন করব আজকে। একটা নদী কি করে অভিশাপের আগুন পেয়ে নদীর বুকে আগুন লাগলো, আজকে এই পালাটির মধ্যে আমরা পাব। তাহলে চলুন মন দিয়ে আস্বাদন করি সবাই মিলে ভগবানের লীলা। যে জায়গাতে আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি বললেন মা আপনারা, কি নাম গো এই জায়গাটার, জোরে বলুন, জোরে বলুন, কোনো ভয় নাই মা, আপনারা যা জানেন আমরা তার থেকে অনেক কম জানি। কি নাম এই জায়গাটার? না, এই জায়গাটার নাম মহুলা, সে তো আমি বহুদিন আগে থেকেই জানি। এই গ্রামে আমার বাবা এসেছে আগের বছর, এই গ্রাম আমি চিনব না। তা এই জায়গাটি যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভক্তদের আগমন হয়, যেখানে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি হয়, সেই জায়গাটা কি হয় আপনারা জানেন না? হরি বল হরি বল। সেটা হয় ভক্তদের আগমনে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে হয় সেই স্থান শ্রীধাম বৃন্দাবন। একটা ছোট্ট ভজন গান গেয়ে আমরা আস্বাদন করব চলুন আজকের কীর্তনের বিষয়। সবাই মিলে বলুন, বাঁকে বিহারি লাল কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়, শ্রীধাম বৃন্দাবন কি জয়। বৃন্দাবনে 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 রাই কানু দেখবি যদি, বৃন্দাবনে ধ্বনি সবাই মিলে হরি হরি বৃন্দাবনে
মধুর সিনা শুনবি যদি আই, মধুর মধুর রাধার নাম গাইবি যদি আই, বৃন্দাবনের মধুর সিনা শুনবি যদি আই, মধুর মধুর রাধার নাম গাইবি যদি আই। বৃন্দাবনে যে রিক্সা চালাই সে বেল দেয় না, মুখে বলে কি বলুন তো, রাধে রাধে। যে চৌকিদার রাত পাহারা দেয়, রাত পাহারা দেয়, আর মুখে বলে কি, রাধে রাধে। বৃন্দাবনে আপনি চা খেতে গেলে চায়ের দোকানে ঢুকেই চাওয়ালাকে বলতে হবে কি, রাধে রাধে। তাহলে যে নাম রাধে রাধে, এই নামটি বৃন্দাবনের সর্বস্ব ধন, আর সেই নাম বৃন্দাবনে এসে আমরা গাইব না। আজকে ভগবান এই রাধারানীকে শ্রেষ্ঠ ভক্তের জায়গায় রাখবেন। আজকে আমরা কীর্তনের বিষয়ে দেখব যে কি করে রাধারানী শ্রেষ্ঠ ভক্ত হলো। তাহলে সেই রাধারানী জয়ধ্বনি না দিয়ে তো প্রবেশ করা যায় না মা। তাহলে যখন বৃন্দাবনে বসেই আছেন, সবাই মিলে একটু দু হাত তুলুন, দু হাত তুলে সবাই মিলে বলবো কি, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, আমি বলবো রাধে রাধে রাধে, আপনারাও তিনবার বলবেন রাধে রাধে রাধে, তাই দেখি বলতে হবে মা, চুপ করে থাকলে হবে না, আমার পরে আপনারা বলবেন রাধে 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 রাধে। আচ্ছা সুরের দরকার নাই, সুর ছেড়ে দিন, শুধু মুখে বললেই হবে, দেখি রাধে রাধে রাধে, এক তালে বলুন, হ্যাঁ হ্যাঁ সবাই মিলে বলুন রাধে রাধে রাধে। বা বা বাবা, এই জায়গাটাই তো বৃন্দাবন। আমি যদি আগে জানতাম যে মহুলার সবাই এত ভালো কীর্তন করতে পারে, এত ভালো গাইতে পারে, তাহলে আমি কীর্তনের দল নিয়ে আসতাম না মা, আপনাদের নিয়ে চালিয়ে দিতাম। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, হ্যাঁ রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। বৃন্দাবনে 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 রাই কানু দেখবি যদি আই, আর বৃন্দাবনে রাই কানু দেখবি যদি আই, বৃন্দাবনে রাই কানু দেখবি যদি আই, আর বৃন্দাবনে রাই কানু দেখবি যদি আই, বৃন্দাবনে রাই কানু দেখবি যদি আই, বৃন্দাবনে রাই কানু দেখবি যদি আই। সবাই মিলে বলুন রাধারানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, হাতি ঘোড়া পাল কি জয়, কানাইয়া লাল কি, হরি 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 জয় করছে। চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, এবারে জয় নয় বলতে হবে, এবারে জয় নয় মা, এটাই তো বৃন্দাবনের মজা জানেন। এই যে সবাই মিলে আপনারা এসেছেন, আনন্দটা হরি নামে কখন হয় নিয়মগুলো জেনে নিতে হয়। যখন আমি বলবো হাতি ঘোড়া পাল কি, তখন শুধু জয় নয়, তখন বলবেন কি, জয় কানহাইয়া লাল কি। আমি বলবো হাতি ঘোড়া পাল কি, আপনারা বলুন জয় কানহাইয়া লাল কি, হরি হরি কই দেখি বলুন, হাতি ঘোড়া পাল কি,
হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া চোর কি হরি 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 না কথাটি ঠিকই বলেছেন মা চোর মন চোর চিত্ত চোর খুব সাবধান মা কান আপনারা যে কীর্তন শুনছেন ঘরে তালা দিয়ে এসেছেন তো বলছি ঘরে তালা দিয়ে কীর্তন শুনছেন তো না আমি আপনাদের ওই দশ ভরি গয়না আছে দুটো সোনার কানের আছে চুড়ি আছে লকারে ওই ঘর বলি নাই কোন ঘর বললাম এই ঘর এই ঘরটাতে তালা দিয়ে দেবেন না এই ঘরটা খোলা রাখবেন কর্ণ দ্বার দিয়ে ভগবান প্রবেশ করে হৃদয়টাকে বৃন্দাবন করে দেয় এটা ভগবানের নিয়ম তাহলে আস্বাদন করছি কি ভগবান কৃষ্ণের মহাদান ব্রত যজ্ঞ তথা প্রভাস যজ্ঞ ভগবান কৃষ্ণ তো এখন দ্বারকার রাজা তাই দাদা বলরামের হাতটি ধরে দ্বারকা নগর পরিভ্রমণে চলে যাচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরামের হাতটি ধরে যখন দ্বারকা নগর পরিভ্রমণ করছেন এই দ্বারকা নগরে একটা নদী প্রবাহিত হতো মা যে নদীটার নাম হচ্ছে প্রভাস নদী সেই প্রভাস নদীর পাশ দিয়ে যখন দাদা বলরামের হাতটি ধরে ভগবান চলে যাচ্ছেন দাদা বলরামের মনে একটা প্রশ্ন জেগেছে আর প্রশ্ন জাগা মাত্র অমনি ভাই কানাইকে বলছে হ্যারে কানাই বলছে বলো দাদা বলছে বৃন্দাবনে যখন যমুনার তীর ধরে তুই যেতিস যমুনার মনে কত আনন্দ হতো যমুনা নদীর মনে আনন্দ হতো আর ভগবানের চরণগুলো তার শীতল বাড়ি দিয়ে ধুইয়ে দিত যমুনা উজানে এসে ভগবানের চরণ ধুইয়ে দিয়ে যেত কিন্তু প্রভাস নদীর তীরে তুই দাঁড়িয়ে আছিস প্রভাস নদীর মনে কি সাঁদ হয় না যে ভগবানের চরণ একবার ধুইয়ে আসি কত যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে একবার ভগবানের চরণ পাবার জন্য আর এত কাছে পেয়ে তোর চরণ ওই প্রভাস নদীর মনে কোনো আনন্দ নাই কেন বলছে দাদা প্রভাস নদী কেমন করে আমার চরণ দুটি ধুইয়ে দেবে প্রভাস নদী যে সতপা মুনির অভিশাপে দাও দাও করে জ্বলছে কি বললি কানাই আরেকবার বল বলে হ্যাঁ দাদা এই প্রভাস নদীর তীরে বাস করত এক মুনি যার নাম সতপা মুনি মুনির পত্নী সুরুচি দেবী তাদের একটি মাত্র পুত্র সন্তান যার নাম চিত্রাঙ্গদ ঘটনাটা ঘটেছিল কোন দিন যেদিন চিত্রাঙ্গদের জন্মদিন ছিল ছেলের জন্মদিন হলে মায়েদের কত আনন্দ হয় কি গোমা হয় না সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বসন পরে মঙ্গলের জন্য পায়েস রন্ধন করে আজকে সুতপা মুনির সুরুচি দেবীর একমাত্র সন্তান চিত্রাঙ্গদের জন্মদিন তাই সুরুচি দেবী সকাল সকাল স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মঙ্গলের জন্য পায়েস চাপিয়েছে আর সুতপা মুনি এদিকে যজ্ঞ করছেন সন্তানের মঙ্গলের জন্য কিন্তু মাগো জন্মদিনের দিনই একটা অভিশাপের আগুন এসে সতপা মুনির যজ্ঞের আগুনটাকে যেন নিভিয়ে দিল একটা অমঙ্গলের বাতাস এসে সতপা মুনির যজ্ঞের আগুন নিভিয়ে দিল একটা অভিশাপের আগুন এসে যেন সুরুচি দেবীর ওই সন্তানের মঙ্গলের তরে চাপানো মঙ্গলের পায়স পুড়িয়ে ছাই করে দিল হরি বল একটা কথা জানবেন যার মঙ্গলের জন্য পায়স চাপানো হয় সেই পায়স যদি পুড়ে যায় তার অমঙ্গল হয় সুরুচি দেবী বুঝতে পারলেন যে তার পুত্র চিত্রাঙ্গদের বোধহয় কোনো অমঙ্গল হয়ে গেছে না হলে পায়স পুড়বে কেন সতপা মুনির কাছে এসে বলছে মুনিবর এ কি অমঙ্গল আমার হলো আমি কত যত্ন করে আমার চিত্রাঙ্গদের জন্য পায়স চাপিয়েছি সেই পায়স কেন পুড়ে গেল মুনিবর
তবে কি আমার চিত্রাঙ্গদের কোনো অমঙ্গল হলো? সতপামুনি বুঝতে পারলেন যে সত্যি কোনো অমঙ্গল হয়ে গেছে। সুরুচি দেবীর হাতটি ধরে এলেন যেখানে রাখাল বালকের সঙ্গে খেলা খেলছিল চিত্রাঙ্গদ। সামনে পরিচিত একটা রাখাল বালকের মুখ দেখতে পেয়ে বালকটির কাছে ছুটে গিয়ে হাতটা জড়িয়ে ধরে বলছে, হে বাবা, তুই তো আমার চিত্রাঙ্গদকে নিয়ে এলি আমার কাছ থেকে, তোরা নাকি খেলা খেলবি, তা তোরা সবাই এখানে দাঁড়িয়ে, কিন্তু হ্যারে আমার চিত্রাঙ্গদ নাই কেন? ওই রাখাল বালকটি মুখে কিছু বলতে পারলো না মা গো, শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই জলে। যেই না সুতপামুনি অনুভব করলেন যে তার একমাত্র পুত্র চিত্রাঙ্গদ আর ইহ জগতে নাই, জন্মের মতো জলের তলে তলিয়ে গেছে। নিজের ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে সুতপামুনি ওই প্রভাস নদীর জলে এক পা দুপা করে নেমে ভিক্ষার আঁচল বাড়িয়ে দিয়ে বলছে, প্রভাস, আমার সাত নাই পাঁচ নাই, একমাত্র ধন আমার চিত্রাঙ্গদ, আমি তো ভিখারি, ভিক্ষা করে খানি। তা ভিখারির একমাত্র ভিক্ষার ঝুলি আমার ওই পুত্রকে কেড়ে নিয়ে তুই কি আনন্দ পেলি? ফিরিয়ে দে বলছে, এই দেখ আমি তোর কাছে আঁচল পেতেছি। কিন্তু একটা নদী কি কখনো কথা বলে মা? কোনো কথা নাই। সুরুচি দেবী আর থাকতে পারলেন না, নিজের শাড়ির আঁচলটা ছিঁড়তে ছিঁড়তে প্রভাস নদীর জলে নেমে আঁচলটা বাড়িয়ে দিয়ে বলছে, প্রভাস, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তুই কি আনন্দ পেলি রে বাবা, আর আমি কোনোদিন তোর কাছে কিছু চাইব না, তোর এই নদীর তট থেকে আমরা অনেক দূরে চলে যাব, শুধু আমাদের আদরের নয়নের মণিকে তুই ফিরিয়ে দে। শতবার ভিক্ষার আঁচল বাড়িয়ে দিলেন কিন্তু নিজের পুত্রকে ফিরে পেলেন না সুতপামুনি। তাই প্রভাসের জল হাতে নিয়ে প্রভাসকেই অভিশাপ দিলেন, পুত্র হারা করে যে আগুন তুই আমার বুকে দিলি, আমিও সেই আগুন তোর জলে দিলাম, চিরজীবনের মতো তোর জলে আগুন লেগে থাকবে, তুইও আমার মতো জলে পুড়ে ছাই হবি। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ পতিত হইয়া থাকিস হই ধরাইবা। তুই নরক কুণ্ড হয়ে থাক, যেই না প্রভাস নদী অভিশাপ পেল, অমনি প্রভাস নদী অভিশাপ পাবার পর উজানে এসে মুনির চরণ দুটো জড়িয়ে ধরেছে। ওগো মুনিবর, আমি আপনার সন্তানকে কেড়ে নিইনি, কেন বিনা অপরাধে আপনি আমায় শাস্তি দিলেন? আমি একটা নদী, কত জীব আমার জলে বাস করে, তার মধ্যে একটি জীব হলো এই কুমির। আপনার সন্তান যখন আমার নদী আমার জলে এসে দাঁড়ালো, তখন আমার অভ্যন্তরে যে কুমির ছিল সেই কুমির আপনার সন্তানকে জলের তলে নিয়ে গেল, এতে তো আমার কোনো দোষ নাই, কেন বিনা অপরাধে আপনি আমায় এত বড় শাস্তিটা দিলেন? ফিরিয়ে নিন অভিশাপ, আপনি যে অভিশাপ দিলেন আমার বুকে আগুন লেগে থাকবে, আমার জলে আগুন লাগবে, কোনোদিন কে আগুন আমার নিভবে না। সুতপামুনি বুঝতে পারলেন যে বিনা দোষেই অভিশাপ দিয়েছেন, বললেন, ওরে প্রভাস, তোর এই আগুনের জ্বালা দূর হবে, তোর এই বক্ষের জ্বালা দূর হবে, যেদিন ভগবান কৃষ্ণ তোর তীরে এসে যজ্ঞ করবে, তোকে উদ্ধার দিতে ভগবান কৃষ্ণ তোর তীরে এসে যজ্ঞ করবে,
তুই দেখবি ভক্ত ভগবানের মহামিলন যজ্ঞ, তোরই তীরে হবে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মহামিলন যজ্ঞ, যার নাম হবে মহাদান ব্রত প্রভাস যজ্ঞ। নিতাই গৌড় হরি হরি। ফ্যানটা বন্ধ করে দিন। দাদা বলরামকে এতক্ষণ থেকে ভগবান কৃষ্ণ বলছিলেন যে কেমন করে প্রভাস নদীর বুকে আগুন লাগলো। এবার দাদা বলরাম বলছে, হ্যারে ভাই, আমি তো এক্ষুনি শুনলাম তুই যদি যজ্ঞ করিস তাহলে প্রভাস নদীর বুকের জ্বালা দূর হবে, তাহলে তুই যজ্ঞ কর। কৃষ্ণ বলছে, দাদা আমি যজ্ঞ করি না, আমার জন্য যজ্ঞের আয়োজন করে আমার ভক্তরা, আর আমার নাম নিয়ে যজ্ঞ সম্পূর্ণ হয়। আমি যদি যজ্ঞ করি আমার প্রকৃত ভক্তর প্রয়োজন হবে, যে ভক্তকে বামে নিয়ে আমি যজ্ঞে পূর্ণাহুতি দিতে পারব। কিন্তু আমার জন্য ভক্ত খুঁজে দেবে কে? ভগবান কৃষ্ণ দায়িত্বটা দিলেন কার ওপর? ভগবান কৃষ্ণ দায়িত্ব দিলেন নারদের ওপর। নারদ, তুমি আমার জন্য ভক্ত খুঁজে এনে দাও, কে আছে, কোথায় আছে? বড় কৃষ্ণ ভক্ত। নারদকে দায়িত্ব দিলেন, নারদ ভক্ত খুঁজে এনে দাও। নারদ মুনি চমকে উঠেছে। বিধির নন্দন আজ ভাবি মনে মনে, আহা বিধির নন্দন আজ ভাবি মনে মনে, ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত আমি পাইব কেমনে, আহা কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, আহা কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, যাব দর্শনে দর্শনে, আহা যাব দর্শনে, বলি নারদের ঋষি ভাবে মনে, যাব দর্শনে ওই নারদ ঋষি ভাবে মনে, যাব দর্শনে নারদ ঋষি ভাবে মনে, যাব দর্শনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। নারদ মুনি ভগবানের কথাটি শুনে চমকে উঠেছেন। ভগবান বলেছেন যে নারদ তুমি ভক্ত খুঁজে এনে দাও। নারদ মুনি চমকে উঠেছেন, কেন মা? আচ্ছা ভগবান কেন আপনাকে দায়িত্ব দিলেন না ভক্ত খোঁজার, কেন আমাকে দিলেন না, কেন নারদ মুনিকে দিলেন? তার কারণটি কি? যার অহংকার হয় ভগবান তার অহংকার ভাঙতে বড় ভালোবাসেন। ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে দায়িত্ব দিলেন, নারদ তুমি আমার জন্য ভক্ত খুঁজে এনে দাও। কেন? কারণ যার অহংকার হয় ভগবান কৃষ্ণ তার অহংকার চূর্ণ করে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আপনারা জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম আর অর্জুন দাঁড়িয়ে আছে যুদ্ধের শেষে। পঞ্চ পাণ্ডবের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল। কি ঝগড়া বাঁধলো? না, এই কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রেষ্ঠ বীর কে? অর্জুন বলছে আমি বীর, ভীম বলছে না আমি যদি প্রহার না করতাম দুর্যোধন মরতো না, নকুল বলছে না আমি বীর, সহদেব বলছে না আমি বীর। পেছন থেকে একজন খুব হাসতে শুরু করেছে, কে জানেন? একটা মুন্ড, তার কোনো দেহ নাই। সে কে? সে আর অন্য কেউ নয়, সে হলো ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বারবারিক। তার দেহ নাই, শুধু মুন্ড। কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে খুব হাসছে। কৃষ্ণচন্দ্র সেখানে উপস্থিত হলেন, যুধিষ্ঠির এগিয়ে গেলেন বারবারিকের কাছে। এই যে তুমি কে, তুমি যে আমাদেরকে দেখে হাসছ?
ভগবান কৃষ্ণ বললেন, যাকে দেখছ তোমরা সে হলো সত্যি শ্রেষ্ঠ বীর, ভীমের নাতি, ঘটোৎকচের ছেলে, তার নাম বারবারিক, ওর মতো বড় বীর আর কে আছে? হাসতে শুরু করেছে নকুল আর সহদেব। কেমন বড় বীর, আমরাও শুনি এই বারবারিকের কথা। আপনারা জানেন যার মুন্ড কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে ছিল, সমস্ত যুদ্ধ যে দর্শন করেছিল, এই বারবারিক আর অন্য কেউ নয়, ভীমের ছেলে ঘটোৎকচ। জানেন ঘটোৎকচের ছেলে, ছোটবেলা থেকে তার মায়ের কাছে তার যুদ্ধ শেখা, তিনটি ব্রহ্মবাণ সে পেয়েছিল, আর তিনটি ব্রহ্মবাণ পেয়ে দিগ্বিজয়ী হয়েছিল, ত্রিভুবন জয়ী হয়েছিল বারবারিক। অসাধ্য সাধন করতে পারত সমস্ত রকমের। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে, মায়ের কাছে এসে বলছে, মা আমিও যুদ্ধে অংশগ্রহণ করব, আমিও তো ক্ষত্রিয় সন্তান। বলছে, যুদ্ধে তুই অংশগ্রহণ করবি বাবা, কিন্তু কোন দিকে করবি? বলছে, মা যেদিকটা হারবে আমি সেই দিকে অংশগ্রহণ করব। বলছে, ওরে ভগবান যাদের সহায় হয় তারা তো কোনোদিন হারতে পারে না, তুই যদি ভগবানের দিকে, ভগবান কৃষ্ণ পাণ্ডবের হয়ে যুদ্ধ করছে, তুই যদি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করিস, তোর যদি কোনোদিন মৃত্যু হয় তোর তো কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হবে না, আর যদি তোর কৃষ্ণের হাতে মৃত্যু নাও হয়, যদি কোনো কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয়, তোর জন্ম সার্থক হয়ে যাবে বাবা। বীর বড়বাড়িক চলে যাচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে। ভগবান কৃষ্ণ চতুরের শিরোমণি বুঝতে পেরেছেন, যদি বারবারিক কৌরবদের হয়ে যুদ্ধ করে তাহলে যুদ্ধে জয়লাভ অসম্ভব। বারবারিক যখন যাচ্ছে তখন ভগবান কৃষ্ণ একটা ব্রাহ্মণ সন্তান, একটা ব্রাহ্মণের রূপ ধরে এসে দাঁড়িয়েছে, বারবারিকের রাস্তা আগলে দাঁড়িয়েছে। বারবারিক হাত জোড় করে বলছে, ব্রাহ্মণ দেবতা আপনি আমার পথ আগলে দাঁড়ালেন কেন? বলছে, তুমি কোথায় যাবে? বলছে, কেন আমি যাব কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। ব্রাহ্মণ রূপী ভগবান কৃষ্ণ খুব হাসতে শুরু করেছে, তুমি যুদ্ধ করবে, কি আছে তোমার তুমি যুদ্ধ করবে? বলছে, আমার কি আছে আপনি বলুন, আমি কি প্রমাণ দেব? বলছে, এই সামনের গাছটার যত পাতা আছে সব পাতাগুলো তোমায় ছিদ্র করতে হবে। ভগবান কৃষ্ণ নিজের দুপায়ের দুটো তালুতে দুটি পাতা লুকিয়ে রেখে দিলেন। বারবারিক বাণ নিক্ষেপ করলেন মাতৃ স্মরণ করে, আর সেই বাণ সমস্ত পাতাকে ছেদ করে দিল। অবশেষে ভগবান কৃষ্ণের চরণের কাছে বাণটি এসে দাঁড়িয়ে গেছে। বারবারিক হাত জোর করে বলছে, ব্রাহ্মণ দেবতা আপনি আপনার চরণ দুটি তুলুন, না হলে বাণ আপনার চরণের তলে যে পাতা আছে সেই পাতা ছেদ করতে গিয়ে আপনার চরণে আঘাত দিতে পারে। ভগবান বুঝতে পারলেন সাংঘাতিক বীর, আমি লুকিয়ে রেখেছি পাতাগুলো পর্যন্ত ছেদ করে দেবে, তাহলে এই যদি যুদ্ধ করে আমার যুদ্ধে জেতা সম্ভব নয়। ভগবান কৃষ্ণ সর্বকারণের কর্তা, কি মধুর তার লীলা দেখুন, কত বড় ভক্ত। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ রূপে দাঁড়িয়ে বলছে, আমি ব্রাহ্মণ, তোমার কাছে কিছু ভিক্ষা চাই, তুমি দেবে? বারবারিক বলছে, আপনি ব্রাহ্মণ, আমার সৌভাগ্য আমি যদি আপনাকে কোনো কিছু দিতে পারি। বারবারিক তো ভক্ত বাবা, ভক্ত না হলে কি কখনো ভগবানের সান্নিধ্য কেউ পায়? বারবারিক বলছে, আপনি যা চাইবেন তা যদি আমার কাছে থাকে আমি দেব। ব্রাহ্মণ রূপী ভগবান কৃষ্ণ বললেন, আমি তোমার মস্তক চাই। মস্তকটি চাই যেই না বলেছে, হাত জোর করে বারবারিক বলছে, আপনি কোনো ব্রাহ্মণ নন আমি জানি,
তবে আমার যার হাতে মৃত্যুর বাসনা ছিল, আপনি যদি সেই অনাদিরাদি গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই নিন আমি আপনার চরণে আমার মস্তক লুটিয়ে দিলাম, নিজের হাতে নিজের মস্তক ছেদন করে মস্তকটিকে দিলেন গোবিন্দ চরণে। বারবারিকের এমন নিষ্ঠা দেখে ভগবান কৃষ্ণ বললেন, আজ আমি তোমার কাছে হেরে গেলাম বীর বারবারিক, তুমি আজকে সব বুঝতে পেরে সব জেনেও তোমার মস্তক আমার চরণে দিলে, বলো তোমার শেষ ইচ্ছা কি? বারবারিক বলছে, প্রভু আমার শেষবারের মতো ইচ্ছা, একটি ইচ্ছা আমার তোমার চরণে। তুমি ব্রাহ্মণ রূপে আমার কাছে এসেছো, কিন্তু যে রূপে জগৎ পাগল, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও ওই স্বরূপ, দেখাও তোমার স্বরূপ দেখা। কথা দিলাম বারবারিক, আমি তোমায় আমার স্বরূপ দেখাবো। কোন দিন তুমি আমার স্বরূপ দেখতে পারবে? তুমি সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধটি দর্শন করতে পারবে। একটা কুরুক্ষেত্রে যুদ্ধ যেখানে হচ্ছে, তার পাশে একটা উঁচু পর্বতে চূড়ায় বারবারিকের মস্তকটা ভগবান কৃষ্ণ রাখলেন। বারবারিকের বাসনা ছিল ভগবানের রূপ দেখা। যেদিন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন ভগবান কৃষ্ণ, অর্জুন ছাড়া আমার একজন বিশ্বরূপ দেখলো কুরুক্ষেত্রের যুদ্ধে, সে আর অন্য কেউ নয়, সে হলো বীর বারবারিক। নিতাই গৌড় হরি হরি। এইবার বারবারিক সমস্ত যুদ্ধ দেখার পর, যখন ওই যে পঞ্চ পাণ্ডবের মধ্যে কে বড় বীর এই কথাটা নিয়ে বচসা শুরু হয়েছে, অর্জুন বলছে আমি বড়, ভীম আমি বড়, তখন বারবারিক আর থাকতে পারলেন না, হেসে উঠলেন। ভগবান কৃষ্ণ বলছে, বারবারিক তুমি হাসছো কেন? তুমি কি দেখেছো? তোমার মতে কে বড় বীর, অর্জুন বীর না ভীম বীর না কে বীর, তুমি বলো। বারবারিক খুব হাসলেন, বলে প্রভু আপনি কি জানেন না কে বীর? সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধে আমি দেখলাম সমস্ত পাপীদের নিধন করছে শুধু আপনার সুদর্শন চক্র, আর কোনো দ্বিতীয় অস্ত্র আমি দেখলাম না। দ্রোণাচার্য বধের সময় আমি দেখলাম আপনার সুদর্শন চক্র দ্রোণাচার্যের শিরচ্ছেদ, কর্ণবধের সময় দেখলাম আপনার সুদর্শন চক্রই কর্ণকে শেষ করল। যখন দুর্যোধনকে হত্যা করা হলো, তখনও দেখলাম আপনার সুদর্শন চক্রের লীলা। আমি তো অন্য কিছু দেখিনি প্রভু, আমি তো সবই দেখলাম, ত্রিভুবনময় সমস্ত যুদ্ধময় আপনার সুদর্শন চক্রই পাপীদের সংহার করছে। নিতাই গৌড় হরি হরি। আপনার থেকে বড় বীর আর কেউ হতে পারে? ভগবান কৃষ্ণ বললেন, না আমি তো ছলনা করে তোমায় গ্রহণ করেছি নিজের অঙ্গে, তুমি যে কত বড় ভক্ত বীর বারবারিক তুমি সকলকে জানিয়ে দিলে, তোমার ওই মস্তক আমার দেহের অন্তরে আজ থেকে বিরাজ করবে। বারবারিকের মস্তকটা ভগবান কৃষ্ণের অঙ্গে বিলীন হয়ে গেল। আর রাজস্থানে খাটু শ্যাম, আপনারা জানবেন খাটু শ্যাম বলে একটা পুজো হয় খাটু শ্যামজির, ওই বারবারিক আর অন্য কেউ নয়, খাটু শ্যাম রূপে রাজস্থানে পূজা পেতে লাগলেন। নিতাই গৌড় হরি হরি।
তাহলে ভগবান কৃষ্ণ কোনো কারণ ছাড়া কোনো কাজ করেন না। নারদকে যে আজকে দায়িত্বটা দিয়েছে ভক্ত খোঁজার, কেন দিয়েছে? কারণ নারদের বড় অহংকার ছিল, নারদের থেকে বড় ভক্ত কেউ নাই। তাই ভগবান কৃষ্ণ নারদকেই দায়িত্ব দিয়েছে। যেই না নারদকে দায়িত্ব দিয়েছে, নারদ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয়ই আমার থেকে বড় ভক্ত কেউ আছে, নাহলে আমাকে দায়িত্ব দেবে কেন? কে আছে গো বড় ভক্ত? কে গো আপনাদের এখানে ভক্ত আছে? ভক্ত আবার না থাকে? ভক্ত না থাকলে তো হরিনাম হবেই না মা। হরিবোল হরিবোল, জয় নিতাই গৌর হরিবোল। তাহলে ভক্ত খোঁজার জন্য দেবর্ষি নারদ চলে যাচ্ছে কোথায়? নিজের পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আর ব্রহ্মলোকে গিয়ে ডাক দিল, জয় হোক জয় হোক, জয় হরি হরি জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনী পিতার জয় হোক জয় হোক, কমল জনীর পিতা জয় হোক জয় হোক, কমল জনীর পিতা জয় হোক জয় হোক, কমল জনীর পিতার জয় হোক জয় হোক। নারদ আজকে বাবার জয় বাবার জয় কি মনে করে বলছে, বাবা তোমার থেকে বড় ভক্ত কেউ নাই। বলছে কে বললো তোকে? বলছে না, স্বয়ং প্রভু বলেছে। না ভগবান তোকে বলেছে আমার থেকে বড় ভক্ত নাই? বলছে না না তা বলেনি, প্রভু আমায় বললেন বড় ভক্ত খুঁজে দিতে। তা এতদিন আমি জানতাম আমি বড় ভক্ত, তা প্রভু যখন আমাকে দায়িত্ব দিলেন বড় ভক্ত খোঁজার, তাহলে নিশ্চয়ই আমার থেকেও বড় ভক্ত কেউ আছে, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি তো আমায় জন্ম দিয়েছো বাবা, তাহলে আমার থেকে বড় ভক্ত যদি কেউ হয় সেই ভক্ত তুমি, তাই তোমার কাছে এসেছি। নারদ মুনি বুঝতে পারলেন যে আমার থেকে বড় ভক্ত হবে আমার পিতা, কিন্তু পিতা ব্রহ্মা নারদের অহংকারটাকে দূর করে দিলেন। বলছে নারদ আজকে তুই আমার কাছে এসে বাবার জয় বাবার জয় বাবার জয় করছিস, কিন্তু আমি বড় ভক্ত হতে পারি না বাবা। তোর আজকে অহংকার হয়েছে, ওই জন্যই ভগবান তোকে দায়িত্বটা দিয়েছে ভক্ত খোঁজার। তোর মতো অহংকার একদিন আমারও ছিল, আর আমি গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। আমি 8 বার ধেনু হরণ করে অভিশাপ পেয়েছি বৃন্দাবনে যে আমার জন্ম হবে যবন কুলে, আমি হব হরিদাস। অহংকার করিস না বাবা, প্রকৃত ভক্ত যদি দেখবি নয়নে তবে জানে নারদ বৃন্দাবনে, জারে নারদ বৃন্দাবনে, যারে যারে নারদ বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে, ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে, ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে। কি বললে বাবা আরেকবার বলো? বৃন্দাবনে ভক্ত পাবো? বলছে হ্যাঁ বাবা, বৃন্দাবনেই পাবি। তার কারণ যে ভগবানকে আমরা পূজো করি, আমাদের আরাধ্য দেবতা ভগবান, বৃন্দাবনে দেখবি সেই ভগবান সকাল সকাল একটা গোয়ালিনীর হাতে মার খায়। কি নাম সেই গোয়ালিনীর? মা যশোদা। কি গো মা, আপনার ছেলেটা যদি দুষ্টুমি করে আপনি শাসন করবেন না? তা কৃষ্ণ যদি দুষ্টুমি করে মা যশোদাও কানটা মুলে দেয়, কানটা মুলে দিয়ে কি বলে, এই দুষ্টু ছেলে, ওই হরি হরি হরি, আজ যাবি, আজ যাবি, ভাবি ছোট্ট গোপাল মা যশোদার কাছে মার খায় আর বলে না মা না মা আমি যাব না।
ওরা আমাকে ডাকে তাই আমি যাই, মা যশোদা বলে মিথ্যাবাদী ওরা তোকে ডাকে, ওরাই তো বলে যশোদা তোমার ছেলে কৃষ্ণ ননি চুরি করে খায়। কৃষ্ণ বলছে না মা ওরা আমায় ডাকে, কখন ডাকে জানো মা? আর কেউ না জানুক আমি তো জানি মা গো, যখন নবনী মন্থন করে, ওই নবনী মন্থন করতে করতে চোখের জল সেই নবনীর মধ্যে ফেলে আমায় কেঁদে কেঁদে বলে আমি তোমার লাগি এত কষ্ট করে করেছি প্রভু, তুমি সেবা করো ভগবান। চোখের জল নবনীর মধ্যে ফেলে ডাকে, তাই আমি যাই, যে আমায় ডাকে না আমি তার বাড়ি তো কোনোদিন যাই না। এই কথাটি শুনে মা যশোদা কান থেকে হাতটা ছেড়ে দেয়, বলে বাবা গোপাল আমি অন্যায় করেছি, তোকে আঘাত দিয়েছি। বলছে না মা না, তুমি অন্যায় করবে কেন মা গো, তুমি আমাকে শাসন করো তাই তো আমি বুঝতে পারি তুমি আমাকে কত ভালোবাসো। মা গো যে আমাকে শাসন করে আর যে আমাকে ভালোবাসে, শাসনের সঙ্গে ভালোবাসাটা যার আছে আমি তো তার কাছে বাঁধা থাকি। যেখানে ভালোবাসা থাকে জানবেন সেখানে অধিকার থাকে, আর যেখানে ভালোবাসা নাই সেখানে অধিকার থাকতে পারে? থাকবে না গো। মা যশোদা এমনি এমনি কানটা মুলে দিত না, আপনি পারবেন আপনার আরাধ্য দেবতার কাছে গিয়ে ভগবানের কানটা হাত দিতে পারবেন? কেন পারবেন না? আপনাদের সামনে বাজার নাই, শান্তিনিকেতনে সব থেকে বড় মিষ্টির দোকান থেকে আপনারা বড় বড় মিষ্টি নিয়ে এলেন, কেন? না আপনি মহাপ্রভুকে দেবেন না আপনি গোপালকে দেবেন, কিন্তু সেই মিষ্টিটা আগে নিজে এঠো করে অর্ধেকটা মিষ্টি তারপর ভগবানকে দিতে পারবেন? আপনি পারবেন কি মা? নাকি একটা আপেলকে নিজে অর্ধেকটা খেয়ে তারপর ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বলবেন কত মিষ্টি আপেল নাও খাও, বলতে পারবেন? পারবো না। কেন? আমাদের অপরাধের ভয় আছে। কিন্তু বৃন্দাবনে ভগবান এমনি এমনি আসেনি মা, ওদের অপরাধের ভয়ের থেকেও ওদের ভালোবাসা প্রেমটা অনেক বেশি ছিল। ওই জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন, নারদকে বলছে নারদ যদি প্রকৃত ভক্ত দেখবি তুই বৃন্দাবনে যা। নারদ মুনি বলছে আর আমি কোনো ভুল করব না, এবার আমি বৃন্দাবনেই যাব। বীণাটি হাতে নিয়ে চলে যাচ্ছে নারদ বৃন্দাবনে।